ক্যান্সারের চিকিৎসার ফেসিলিটি যেরকম বাড়ছে, সেক্ষেত্রে লোকাল কোম্পানিগুলো আবির্ভাবের কারণে, আত্মপ্রকাশের কারণে ক্যান্সারের ওষুধের মূল্য কমে আসছে। আজকের থেকে 5-7 বছর আগের চিত্র যদি ওনারা কল্পনা করেন, তাহলে আমার মনে হয় যে একটা আমি বলবো যে একটা ভয়ঙ্কর চিত্রই আমাদের সামনে ফুটে উঠবে। কারণ অনেক সময় আমি অনেক চিকিৎসকের কাছে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি, শুনেছি যে রোগী এসছে, তাকে ডায়াগনোসিস করা গেছে যে তার ক্যান্সার হয়েছে, কিন্তু ডাক্তার সাহেব তাকে বলছেন যে না ঠিক হয়ে কিছু ভিটামিন বা সান্ত্বনা প্রেসক্রিপশন দিয়ে তাকে বিদায় করতে হয়েছে। কারণ ওষুধের মূল্য এতটাই বেশি ছিল যে ডাক্তার সাহেব হয়তো সাহসই পান নাই তাকে পড়া দেখে ফ্রাস্ট্রেটেড করার বা সে চিকিৎসা নিতেই পান। সেক্ষেত্রে মানে প্রভাবটা ছিল এরকম যে ক্যান্সার ইজ নো আনসার, মানুষের মধ্যে এরকম একটা বিশ্বাসী করতে গেলে কাজ করে। সেই অবস্থা থেকে আজকে এইটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমি বলতে পারি যে চিকিৎসা আছে বা চিকিৎসা সম্ভব, এটা আর্লি স্টেজে ধরা পড়লে চিকিৎসা করা যায়। সাধারণ মানুষও কিন্তু এখন ক্যান্সার রোগ সম্পর্কে এরকম ধারণা করছে।